নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে এর আগের ভিডিওগুলোতে আমরা অধ্যায় 15 করেছিলাম, যেখানে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা সংক্রান্ত বিভিন্ন অঙ্ক করানো হয়েছে। এই ভিডিওতে আমরা অধ্যায় 19 করব, যেটা স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার। চ্যাপ্টারটির নাম হলো সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তকরণ। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ চ্যাপ্টার এবং খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তোমরা খুব ভালোভাবে সূত্রগুলো দেখো, এগুলো প্রত্যেকটি পুরো সূত্রের অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কগুলো এতটা ইম্পর্ট্যান্ট যে ভবিষ্যতেও তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে তখনও কিন্তু এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে। প্রথমে দেখো যে সূত্রটা রয়েছে, যে বিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু এর সংযোজক সরলরেখাংশকে এম ইস টু এন অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক, মানে এ আর বি দুটো বিন্দু রয়েছে, ঠিক আছে, এ আর বি দুটো বিন্দু রয়েছে, সেই বিন্দু দুটোর সংযোজক সরলরেখাকে এম ইস টু এন অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তো ব্যাপারটা কীরকম আমি একটু তোমাদের এঁকে দেখাচ্ছি। এখানে দেখো এ আর বি দুটো বিন্দু রয়েছে, এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু। এবার অন্তস্থভাবে বিভক্ত করবে মানে বিন্দুটা রয়েছে মাঝে, ঠিক আছে, এই লাইনের মিডিলে রয়েছে। তো এখান থেকে ধরো এর দূরত্ব এম একক আর এখান থেকে বি এর দূরত্ব এন একক, এর জন্য এম ইস টু এন অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এর স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে হবে, যে সূত্রটা দেওয়া আছে, আর বহিঃস্থভাবেটা আমি যখন অঙ্কটা করাবো তখন তোমাদের বুঝিয়ে দেব। তো এবার সূত্রে চলে যাই। দেখো ওই যে অন্তস্থভাবে বিভক্ত করেছিল সেই বিন্দুটার স্থানাঙ্ক কত, এম এক্স টু, মানে এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন, কমা এম ইন্টু ওয়াই টু, ঠিক আছে, এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। একেই বলা হয় বিভাজক সূত্র বা সেকশন ফর্মুলা, ঠিক আছে? তাহলে অন্তস্থভাবে বিভাজন করলে সূত্রটা কিন্তু এইরকম। তাহলে এই সংক্রান্ত একটা প্রশ্ন দেখি, যেটা আমাদের কোষে দেখি 19-এর 1-এর 1-এ রয়েছে, ঠিক আছে, কোষে দেখি 19, তোমাদের পেজ নাম্বার 269 পেজে রয়েছে। প্রশ্নটা দেখো, 6, -14 এবং -8, 0 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক কত। তাহলে অন্তস্থভাবে বিভক্ত করেছে, তাহলে এখানে আমি ধরে নিয়েছি এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াস টু প্রথম বিন্দুটা আর এক্স টু ওয়াই টু ইকুয়াস টু দ্বিতীয় বিন্দুটা, আর এম ইস টু এন মানে 3:4। তাহলে নির্ণেয় স্থানাঙ্ক কত, এম এখানে কত 3 আর এক্স ওয়ান কত 6, তাহলে সরি এক্স টু কত -8, তাহলে সূত্র কত এম এক্স টু। তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখবে যা যা আমি পড়াচ্ছি, তাহলে তোমাদের ভিডিও দেখতেও সুবিধা হবে। এম এক্স টু এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান, ঠিক আছে, এক্স ওয়ান কত 6 বাই এম প্লাস এন, কমা এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান, ঠিক আছে, বাই এম প্লাস এন। এবার দেখো আমি সমস্তটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এবার 3 আটটা 24 -24 হয়েছে, এটা 4 6 24, এখান থেকে 3 10 30 আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 14 56, তাহলে সব যোগ বিয়োগ করে যেটা পেলাম এটা পেলাম 0, -26/7, এটাই হলো অ্যান্সার। তাহলে যে বিন্দুটা ওই দুটো বিন্দু সংযোজক সরলরেখাকে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক হয়ে গেল এই যে এইটা, ঠিক আছে। এরপর বহিঃস্থভাবে বিভক্ত করার সূত্র, ঠিক আছে, তো বহিঃস্থভাবে বিভক্ত করার সূত্রটা দেখো, যে বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে এম ইস টু এন অনুপাতে বহিঃস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক একই রয়েছে। দেখো শুধু সূত্রের মধ্যে মাইনাস, মানে প্লাস ছিল, এটা মাইনাসের ডিফারেন্স, ঠিক আছে, একই সূত্র শুধু মাইনাস হয়ে যাবে। বহিঃস্থভাবে বললে একই সূত্র শুধু মাইনাসটা তোমরা খেয়াল রাখবে। তাহলে বহিঃস্থভাবে কীরকম হয় আমি আবার ছবিতে বোঝাই। দেখো বহিঃস্থভাবে বিভাজন মানে এখানে রয়েছে এ বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু এক্স টু ওয়াই টু, এবার এই বিন্দুটা রয়েছে বাইরের দিকে, ঠিক আছে, তাহলে এখানে এই বিন্দু থেকে এর দূরত্ব এম একক বা এম, আর এই বিন্দু থেকে বি এর দূরত্ব এন, ঠিক আছে, আর বিন্দুটা যেহেতু বাইরে আছে তাহলে বহিঃস্থভাবে বিভক্ত করেছে, ঠিক আছে। এই তাহলে এই বিন্দুটার স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে হবে, মানে এই বিন্দু থেকে এর দূরত্বটা এম
আর এই বিন্দু থেকে বি এর দূরত্বটা এন, তাহলে এটাকে যদি ধরে নাও কোনো একটা বিন্দু পি, তাহলে পি এ বাই পি বি যদি করি তাহলে কিন্তু এম বাই এন হবে, মানে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করেছে। কিন্তু কীভাবে বহিঃস্থভাবে, কারণ কি বিন্দুটা রয়েছে বাইরের দিকে, তো এর জন্য এটাকে বলা হয় বহিঃস্থভাবে বিভাজন করা। এবার এটার নিয়মটা কি, সূত্রটা দেখতেই পারলে অন্তঃস্থভাবে বিভাজন করা যায়, সূত্র সেমই রয়েছে, শুধুমাত্র একটা মাইনাসের ডিফারেন্স। তাহলে এই সংক্রান্ত একটা অঙ্ক দেখি, যে প্রশ্নটা রয়েছে কোষে দেখি 19-1-3-এ -1,2 এবং 4,-5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু 3:2 অনুপাতে বহিঃস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক কত। তাহলে কি বলেছে, বহিঃস্থভাবে বিভক্ত করেছে। তা ধরে নিলাম x1 y1 প্রথম বিন্দুটা, x2 y2 দ্বিতীয় বিন্দুটা, আর m:n টা 3:2। তা ঠিক আগের মতো m x2, ঠিক আছে, 3:4 -n x1, x1 হলো -1, ঠিক আছে, বাই m-n। আবার কি m y2 -n y1 বাই m-n। তারপর দেখো সম্পূর্ণটা পুরো ক্যালকুলেশনের উপর ডিপেন্ডেন্ট, ক্যালকুলেশন হয়ে যেটা পেলাম সেটা হলো 14,-19। তাহলে ওই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা, ঠিক আছে, যাকে 3:1 অনুপাতে একটা বিন্দু বহির্বিভক্ত করেছে তার স্থানাঙ্ক হলো 14,-19। এবার তোমরা সবসময় খেয়াল রাখবে বিন্দুর স্থানাঙ্ক কিন্তু সর্বদাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই দেবে, ঠিক আছে, না হলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, আর মাঝে কিন্তু কমা দিয়ে ডিফারেন্স করবে। এখানে কি এই যে প্রথমটা হলো তোমাদের ভুজ আর দ্বিতীয়টা কটি, এগুলো তোমরা সবাই জানো, তার একবার বলে দিলাম। এবার চলে আসি মধ্যবিন্দু সূত্র। দেখো x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দুটা কী হবে, একদম মিডিল পয়েন্ট হবে, তাই না? এ আর বি বিন্দু দুটো রয়েছে, তাদের একদম মিডিল পয়েন্ট। তো মিডিল পয়েন্টটা নির্ণয় করার সূত্র কি, এ দেখো x1 + x2 / 2, y1 + y2 / 2, ঠিক আছে। এই প্রত্যেকটা সূত্র কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং ভবিষ্যতেও কিন্তু তোমাদের অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো খুবই কাজে লাগবে, তো খুব ভালো করে মনে রাখবে আর অঙ্কগুলো খুব বুঝে বুঝে দেখবে। তো এই সংক্রান্ত একটা প্রশ্ন দেখি, যেটা রয়েছে কোষে দেখি 19-2-1-এ, ঠিক আছে, 5,4 এবং 3,-4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে ধরে নিলাম x1 y1 হলো 5,4 আর x2 y2 কত, 3,-4। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কটা কত, এটার ভুজ প্লাস এটার ভুজ বাই 2, এটার কোটি প্লাস এটার কোটি বাই 2। তাহলে দেখো করা হয়েছে 5 + 3 কত, 8, 8/2, আর এটা 4 ± -এ হয়ে গেলো, তাহলে 4 - 4 যেটা 0 হয়ে যায়, তাহলে এটা 4,0। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কটা কত বেরোলো, মধ্যবিন্দু স্থানাঙ্ক বেরোলো 0, ঠিক আছে। এবার আমরা কোষে দেখি 19, যেটা পেজ নাম্বার 269-এ রয়েছে, সেখান থেকে কয়েকটা অঙ্ক দেখব। এখন দেখো কোষে দেখি 19-এর কয়েকটা অঙ্ক কিন্তু আমি এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু সেই এক্সাম্পলগুলো দেখে দেখে তোমরা কিন্তু একের আর দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্তটা কমপ্লিট করে ফেলবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবার আমি তোমাদেরকে 3-এর অঙ্ক থেকে বোঝাবো। তো 3-এর অঙ্ক যেটা রয়েছে, প্রথম প্রশ্ন, 1,3 বিন্দুটি 4,6 এবং 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে সেটা হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে 1,3 বিন্দুটি ওদেরকে ভাগ করেছে, ওই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে। তাহলে যে বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা সেটাকে ধরে নিলাম, একটাকে x1 y1 আর একটাকে x2 y2, ঠিক আছে, যে বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা তাদেরকে x1 y1 আর x2 y2 দিয়ে ধরে নিলাম। তাহলে ধরে নিলাম যে 1,3 বিন্দুটি উপরের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে m:n অনুপাতে কাদেরকে অন্তস্থভাবে বিভক্ত করেছে, এই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে, ঠিক আছে। তাহলে প্রশ্নানুযায়ী m x2 + n x1 বাই m+n m y2 + n y1 বাই m+n, এই যে বিন্দুটার স্থানাঙ্ক সেটাই কত, 1,3, কারণ বলে দিয়েছে 1,3 বিন্দুটাই অন্তস্থভাবে বিভক্ত করেছে, ধরে নিয়েছে অন্তস্থভাবে বিভক্ত করেছে, জন্য মাঝে প্লাস সাইনটা দিয়েছে। এবার সেটা বহিঃস্থভাবেও হতে পারে, আমরা কিন্তু জানি না, কারণ ধরে নিয়েছি, তো সেটা আমাদের অঙ্ক করতে করতেই কিন্তু আনসারই বলে দেবে, যেটা অন্তস্থভাবে বিভক্ত করেছে না বহিঃস্থভাবে বিভক্ত করেছে। তাহলে দেখো এখান থেকে আমি বুঝতে পারছি এটা ইকুয়াস টু এটা, মানে এই এটার ভুজ ইকুয়াস টু এটার ভুজ, আর এটার কোটি ইকুয়াস টু এটার কোটি। তাহলে ইকুয়াল করে আমি যেটা পেলাম,
দেখো কোণাকুণি গুণ করেছি, তারপরে এম এন গুলো সব একদিকে এনে ক্যালকুলেশন করে 2m + 3n = 0 পেলাম। আবার এটার কোটি আর এটার কোটি সেম করেও দেখো একই সমীকরণ পেয়েছি যেটা 2 নম্বরে দিয়েছি। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ কিন্তু একই হলো। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি 2m + 3n = 0। ঠিক আছে, এবার তাহলে আমরা দেখো 2m = কত পেলাম, -3n পেলাম। এটাকে এই সাইডে নিয়ে গেলে তাহলে m/n = কত, কোণাকুণি করলে -3/2। এবার একটা ব্যাপার আসছে যে অনুপাত ঋণাত্মক চলে আসছে, ঠিক আছে, কিন্তু অনুপাত কিন্তু সর্বদা ধনাত্মক হতে হতো, তাহলে অনুপাত ঋণাত্মক আসলো কেন? কারণ আমি অন্তস্থভাবে বিভক্ত করে ধরেছি, ঠিক আছে, যে ওই বিন্দুটা ওই প্রদত্ত বিন্দু দ্বারা সংযোজক সরলরেখাকে অন্তস্থভাবে বিভক্ত করেছে। কিন্তু না, উত্তর আমাদের বলে দিচ্ছে যেহেতু মাইনাস দেখিয়ে দিয়েছে, তার মানে ওটা অন্তস্থভাবে বিভক্ত করাটা আমার ধরাটা ঠিক হয়নি, ঠিক আছে, বহিঃস্থভাবে বিভক্ত করেছে। তো আমাদের এখানে আর কিছু লিখতে হবে না, অঙ্ক যেভাবে করা আছে থাকবে, শুধু আমাদের লিখে দিতে হবে যে যেহেতু অনুপাতটি ঋণাত্মক এসেছে, তার জন্য ওই 1,3 বিন্দুটি প্রদত্ত বিন্দু দ্বারা সংযোজক সরলরেখাকে 3:2, বুঝতেই পারছে m:n মানে 3:2 অনুপাতে বহিঃস্থভাবে বিভক্ত করেছে। আমরা কিন্তু এই মাইনাসটাকে ইগনোর করে চলে যাবে, এটা আর উত্তরে লিখবো না। তো দেখে কিভাবে উত্তর লিখেছি, দেখো এখানে লেখা আছে যেহেতু অনুপাতটি ঋণাত্মক তাই 1,3 বিন্দুটি সরলরেখাটিকে বহিঃস্থভাবে বিভক্ত করেছে, নির্ণয় অনুপাত কত, 3:2। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এবার চলে যাই পরবর্তী অঙ্কে। পরবর্তী প্রশ্নটা হলো 4 নম্বর প্রশ্ন, 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে। এবার ওয়াই অক্ষের ওপর আমরা কি জানি, ওয়াই অক্ষের ওপর বিন্দুগুলো কীরকম দেখতে হয়, 0,a, 0,b, মানে 0,2, 0,3 এরকম, তো ওয়াই অক্ষের ওপর, তার মানে সেখানে ভুজের মানটা কত হয়, ভুজের মানটা শূন্য হয়ে যায়, এটাই তো। তাহলে আমি ধরে নিলাম যে x1y1 হলো প্রথম বিন্দুটা, x2y2 হলো দ্বিতীয় বিন্দুটা। তাহলে ধরি উপরের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে অন্তর্বিভক্তটাই আমি ধরে নিচ্ছি। এবার যদি আনসার মাইনাস আসে তাহলে আমরা ধরে নেব যে ওটা আমার ধরাটা ভুল হয়েছে, ওটা বহির্বিভক্ত কারণ আগের অঙ্কটার মতো। ঠিক আছে, তো দেখি এখন আনসারটা পজিটিভ আসে না নেগেটিভ আসে। তার আগে আমি লিখে নিলাম যে আবার আমরা জানি ওয়াই অক্ষের ওপর অবস্থিত সমস্ত বিন্দুর ভুজ কত হয়, শূন্য হয়। ঠিক আছে, ভুজের মানটা শূন্য হয়। এখন নির্ণয় বিন্দুটি কি আমি ধরে নিলাম m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তাহলে m(x2+n(x1)/m+n, m(y2+n(y1)/m+n। তো সমস্তটা এখানে আমি লিখে নিয়েছি, লেখার পর ক্যালকুলেশন হয়ে আমাদের এরকম একটা স্থানাঙ্ক বেরিয়েছে। এবার ওয়াই অক্ষ দ্বারা যেহেতু বিভক্ত হয়েছে, তাহলে সেখানে কি ভুজের মানটা শূন্য, ভুজের মান শূন্য মানে এখানে এটা = কত, 0 চলে আসছে। তাহলে এখান থেকে m/n = কত পেলাম, দেখো 7/9। তাহলে কিন্তু এটা ঋণাত্মক আসলো না, তাহলে আমার ধরাটা ঠিকই রয়েছে যে নির্ণয় অনুপাত 7:9। এই অনুপাতে সরলরেখাটি ওয়াই অক্ষ দ্বারা অন্তস্থভাবে বিভক্ত হয়েছে, তার মানে আমি যেটা ধরেছি সেটা কিন্তু ঠিকই অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, যদি কোনো রকম অসুবিধা হয় সেগুলো কিন্তু আমাকে জানিও। এরপরের অঙ্কটা রয়েছে 5 নম্বর অঙ্ক, প্রমাণ করি a 7,3 b 9,6 c 10,12 d 8,9 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামন্তরিক গঠিত হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত বিন্দুগুলো যেটা রয়েছে, প্রদত্ত বিন্দুগুলো কিন্তু আমি ধরে নিয়েছি, লিখেও দিয়েছি, বিন্দুগুলি সামন্তরিকের শীর্ষবিন্দু তা প্রমাণ করতে হবে। ঠিক আছে, সামন্তরিক গঠিত হবে সেটা প্রমাণ করতে হবে। এখন তাহলে আমরা জানি সামন্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে মানে এই এসি কর্ণের যেটা মধ্যবিন্দু আর পিডি কর্ণের যেটা মধ্যবিন্দু সেটা কিন্তু সমান হবে। ঠিক আছে, এবার তাহলে এখানে আমি এ বিন্দুর স্থানাঙ্কগুলো লিখে নিই, এ বি এখানে সি এটা হলো ডি। ঠিক আছে, তাহলে এখানে এখন প্রামাণ্য বিষয়টা কি, এসি এর মধ্যবিন্দু =
বিডি এর মধ্যবিন্দু, তাই তো? দুটোর মধ্যবিন্দুটা সমান। তাহলে এখন এসি এর মধ্যবিন্দুটা কি? এসি এর মধ্যবিন্দুর সূত্র তো আমরা জানলে, এটার ভুজ প্লাস এটার ভুজ বাই টু, মানে 7 + 10/2, কমা এটার কোটি প্লাস এটার কোটি বাই টু, মানে 3 + 12/2। তাহলে এটা বেরোলো। আবার বিডি এর মধ্যবিন্দুটা কত হবে? এটার ভুজ প্লাস এটার ভুজ বাই টু, মানে 9 + 8/2, কমা এটার কোটি প্লাস এটার কোটি বাই টু, মানে 6 + 9/2, তাহলে 17/2 আর 15/2। তাহলে এসি এবং বিডি উভয়েরই মধ্যবিন্দু কি হলো? সমান হয়ে গেল, দুটোরই মধ্যবিন্দু সমান। তাহলে এটাই তো আমাদের প্রামাণ্য বিষয় ছিল, যদি মধ্যবিন্দু সমান হয় তাহলে এটা একটা সামান্তরিক হবে, তাই তো? তাহলে কি যেহেতু দুজনেরই মধ্যবিন্দুটা সমান হলো, তার জন্য আমরা বলতে পারি এই যে ABCD একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমরা এইটুকুর মধ্যে যে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমস্ত করে ফেলবে, এবং উদাহরণেও যে অঙ্কগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখবে। উদাহরণের অঙ্কগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সেগুলো করবে, ঠিক আছে? আর যদি কোনো রকম অসুবিধা হয় সেগুলো আমাকে জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা কষে দেখি 19-এর আরও কয়েকটি উদাহরণ করবো।